হ্যালো ক্লাস 9 আমরা পড়ছিলাম নিরুদ্দেশ আমরা দেখলাম যে বাবা বকা দিয়েছে তাতে ছেলে বলল যে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ছে বিশাল পৃথিবীতে পরের দিন ভয়ানক কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি ছেলে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়েছে না খেয়ে তাই মা কি করেছেন সেই রাতে একটা দাঁতে কুটিও কাটেননি আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি কিন্তু সে কথা প্রকাশ করবেন মুখর মুখে বাবারা সাধারণত ছেলেরা একটু কঠিন হন কঠোর হন তারা সহজে ভেঙে পড়েন না বা তারা ভেঙে পড়লেও ভেতরে ভেতরে ভেঙে পড়েন বাইরে সেটা প্রকাশ পায় না তো সেই জন্য তিনি এটা প্রকাশ করতে পারছেন না এবং তার জন্যই তার বকার জন্যই ছেলে বেরিয়ে গেছে সেই জন্য আরোই তিনি কিছু বলতে পারছেন না গৃহিণীকে ধমক দিয়ে বললেন মিছিমিছি প্যান প্যান করো না অমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে মা এই কথায় আরও উচ্ছ্বসিত হয়ে উঠলেন বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান বাবা প্রচণ্ড রেগে গিয়ে প্রকাশ করছেন রাগ প্রকাশ করছেন যেন কিন্তু ভেতরে ভেতরে মনের কোনো কোণে গভীর কোণে হয়তো ছেলের জন্য দুশ্চিন্তা তার মনেও কাজ করছে তা গেলেও তো বাঁচতাম এবেলাই দেখো সুরসুর করে আবার ফিরে আসবে অর্থাৎ এবেলাই দেখো আবার সুরসুর করে ফিরে আসবে এটা তার মনেরও উপাসনা এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায় এই ধরনের কথা সাধারণত বাবা মারা বলে থাকে তাতে আমার মনে হয় ছেলে মেয়েদের রাগ করে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত নয় কারণ বাবা মারা জন্ম দিয়েছেন তারা আমাদের ভালোর জন্যই আমাদেরকে বকেন আমাদের ভালোর জন্যই এই সমস্ত কথা বলে থাকেন তাই এই সমস্ত কথা শুনে আমরা যদি মনে করি যে আমাদের আত্মাভিমানে লাগছে এরকম ভাবনা সঠিক নয় মা এবার অশ্রুসিক্ত স্বরে বললেন এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে কি করে বসে আমার তাই ভয় মায়ের মনে ভয় ছেলে যদি কিছু করে বসে কাল সারা রাত খুব ঠান্ডা ছিল ঠান্ডায় যদি ছেলের অসুখ বিসুখ হয় মাদের যেরকম ধরনের চিন্তাভাবনা হয় ঠিক সেরকম হ্যাঁ ভয় বাবা কথাটাকে ব্যঙ্গে উড়িয়ে দিতে চান তোমার ছেলে কিছু করেনি গো কিছু করেনি দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি বাবা কথাটাকে মা যে কথাটা বলছেন যে ছেলে কিছু করে না বসে মা খারাপ চিন্তাটা করছেন ছেলে সেই কথাটাকে বাবা নিজের মনে মনে ভয় পাচ্ছেন কিন্তু ব্যঙ্গ করে সেই কথাটা উড়িয়ে দিচ্ছেন তোমার ছেলে কিছু করবে না কোনো বন্ধুর বাড়ি ঠিক আছে অসুবিধে হলেই এসে দেখা দেবে মার কান্না তবু থামে না কীরকম অভিমানী জানো তো মাও বলে ওঠেন বিরক্ত হতে বাবা বেরিয়ে যান সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর তিনি হয়তো সারাদিন অফিসে গেছেন কিন্তু হয়তো অফিসে তার কাজে মনোযোগ ঘটেনি মনসংযোগ ঘটেনি কিন্তু তাই তাড়াতাড়ি তিনি ফিরে এসেছেন এসে দেখছেন আরও অবস্থা গুরুতর ছেলে তো ফেরেইনি মা শয্যা থেকে আর উঠবেন না বলেই ফোন করেছেন ছেলে সারাদিন ফেরেনি মা আরও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তিনি ঠিকই করেছেন মানে এমনভাবেই তার শরীর ছেড়ে দিয়েছে যে তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে আর শয্যা থেকে উঠবেন বলে মনে হচ্ছে না না আর থাকতে দিল না এই অশান্তির চেয়ে বনবাস ভালো বাবা খেদোক্তি করছেন যে না আর থাকতে পারলাম না একে তো ছেলে চলে গেছে বেরিয়ে আবার তার উপর মাও এরকমভাবে তার শরীর ছেড়ে দিয়েছে ছেলের মায়ের এরকমভাবে তিনিও শয্যা নিয়েছেন এর থেকে ভালো এই অশান্তির থেকে বনবাসে থাকাই ভালো বনবাসে একা একা থাকবো ফলমূল খাবো সংসারের কোনো চিন্তাভাবনা থাকবে না এইসবই বোধ হয় ভালো বলে বাবা বেরিয়ে পড়লে এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে ছেলেকে খুঁজে পাচ্ছেন না ছেলে নিরুদ্দেশ তিনি আর কোনো বন্ধুর বাড়ি বা পুলিশে গিয়ে কোনো সন্ধান না করে একেবারে সোজা চলে গেলেন কোথায় সাধারণত সব বাবারাই তাই করেন পেপারের অফিসে সংবাদপত্রের অফিসে সেখানে গিয়ে নিরুদ্দেশের বিজ্ঞাপন দেবেন খবরের কাগজের অফিসের ব্যাপারটা আবার বড় জটিল কোন দিক থেকে কি করতে হয় কিছুই বোঝা যায় না সাধারণ মানুষরা তো আমরা যাই না সাধারণত সংবাদপত্র অফিসে তাই কোথায় গিয়ে বিজ্ঞাপন দিতে হয় কিভাবে কি লিখতে হয় কি বলতে হয় এগুলো আমরা সাধারণত কিছুই জানি না ঠিক তাই এই বাবারও তাই একই অবস্থা প্রথমবার ছেলে নিরুদ্দেশে গেছে সেই ছেলের জন্য নিরুদ্দেশে বিজ্ঞাপন দেওয়ার জন্য বাবাকে খবরের কাগজের অফিসে যেতে হয়েছে তাই তিনি জানেন না কোন দিকে কি করতে হবে খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে এক দিকের একটা অফিস ঘরে ঢুকে পড়লেন ঢুকে পড়ে এক নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই তিনি আসলে কি করতে এসছেন নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে এসছেন সেটা সরাসরি প্রকাশ করতে পারছেন না চেহারায় ভদ্রলোককে দেখে মনে হচ্ছে নিরীহ গোছে সেই ভদ্রলোককে দেখে গিয়ে বললেন কিন্তু সবসময় চেহারায় ভদ্রলোক চেনা যায় না মুখের আদলে কিন্তু চেনা যায় না যে সে নিরীহ না সে খিটখিটে তো ঠিক তাই হলো এই ভদ্রলোকও ঠিক মতন চিনতে পারলেন না এই ভদ্রলোককে নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গাস্বরে বলল খবর
কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আসলে উনি তো বলেননি যে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে চান, ছেলে হারিয়ে গেছে, ছেলে নিরুদ্দেশে চলে গেছে, এসব বলেননি। বলেছেন একটা খবর করতে চাই। আর খবর তো নানা ধরনের খবর হয়, তাই জন্য লোকটিও ব্যঙ্গোক্তি করে বলে উঠছে, আমাদের যে আমরা যে খবরগুলো দিই সেগুলো কি পছন্দ হয় না? আমরা কেন রামযাত্রা বার করছি? স্বাভাবিক তারা নানা টেনশনে থাকেন খবরের কাগজের লোকেরা। তারা এই ভদ্রলোক কী কারণে এসছেন, তার প্রতি যে সহানুভূতি দেখানোর প্রয়োজন, তার ছেলে নিরুদ্দেশে চলে গেছে, ছেলেকে খুঁজে পাচ্ছেন না, সেই কথাটা কিন্তু খবরের কাগজের লোকেদের মাথায় থাকে না। কারণ তারা নানা কাজ নিয়ে ব্যস্ত থাকে, নানা খবর নিয়ে তাদের চিন্তা থাকে। তো সেই মুহূর্তে এই ভদ্রলোকের হয়তো সেরকম কোনো টেনশন কাজ করছিল, তাই তিনি এরকম কথা বলে উঠলেন। বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিক তাকালেন। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বললেন, আহা কি করছো ভদ্রলোক, কি বলতে চান শোনোই না, বসুন আপনি। এই ভদ্রলোক, তার মানে বুঝতেই পারছো বাবা ভদ্রলোক কীরকম, তিনি যাকে নিরীহ ভেবেছিলেন তিনি দেখা গেল বেশ রূঢ়ভাবে কথা বলেন, আর যাকে রূঢ়ভাবে কথা বলবেন ভেবেছিলেন তিনি খুব শান্তভাবে আবার তার ওকে সহানুভূতির স্বরে কথা বলছে, আরে শোনোই না কি বলতে চাইছে বলে ওনাকে বসাচ্ছেন। বাবা তো এবার বলছেন একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বললেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? ভদ্রলোক জিজ্ঞাসা করছে, কিসের বিজ্ঞাপন দেবেন আপনি? আপনার কতটা স্পেস দরকার, অর্থাৎ কতটা জায়গা দরকার? আপনি কপি এনেছেন, করে এনেছেন কতটা? বাবা আরও বিমূঢ়ভাবে বললেন, কিন্তু কিছুই জানেন না, কোনোদিন এরকম কোনো কাজ করেননি। আগে ঠিক বিজ্ঞাপন নাই, আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। বিজ্ঞাপনের সঙ্গে নিরুদ্দেশের বিজ্ঞাপন অনেক তফাৎ। বিজ্ঞাপন মানে অ্যাডভার্টাইজমেন্ট, কোনো কিছু বিষয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া, কিন্তু এটা তো তা নয়, এটা তো নিরুদ্দেশ, ছেলে হারিয়ে গেছে সেই বিষয়ে দেওয়া হবে। তাকে আর কথা শেষ করতে হয় না, টেবিলের অপর দিকে ভদ্রলোক বললেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কী দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? ও নিরুদ্দেশে চলে গেছে ছেলে, বুঝেছি, কী দেবেন, ফিরে আসবার অনুরোধ দেবেন না চেহারা শুধু বর্ণনা দেবেন? বাবা যেন এতক্ষণই কুল পেরেনি, ভদ্রলোক কী বলতে চাইছেন সেটা বুঝতে পারলেন, বললেন, আগে হ্যাঁ ফিরে আসবার অনুরোধ করব, ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি, ভদ্রলোক বুঝতে পারছেন, এরকম অনেক বিজ্ঞাপনের দেওয়ার জন্য লোকজন আসে, ভদ্রলোকের অনেক অভিজ্ঞতা আছে, অনেক দিন ধরে তিনি চাকরি করছেন তাই তার অভিজ্ঞতা আছে, তিনি সেই অভিজ্ঞতা থেকেই বলছেন। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বললেন, নিয়ে লিখে দিন, কী লিখতে হবে লিখে দিন। লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট, তিনি তো কোনোদিন এরকম বিজ্ঞাপন দেননি, তিনি জানেন না কী লিখতে হয়, তাই তার মুখেও বিপদের ভাব স্পষ্ট, যে কী লিখতে হবে সেটাও তিনি জানেন না সঠিকভাবে। ভদ্রলোক দয়া পরবশ হয়ে বললেন, আচ্ছা আমরা লিখে দেবো, কোন আপনি শুধু নাম টামগুলো দিয়ে যান। আচ্ছা, উনি তৈরি, উনি অভ্যস্ত, এরকম অনেক বিজ্ঞাপন উনি এর আগে দিয়েছেন পেপারে, যেহেতু তিনি চাকরি করেন এখানে তিনি অভ্যস্ত, এর আগে অনেক মানুষ নিখোঁজ হয়েছে এবং নিখোঁজের বিজ্ঞাপন লিখে দিতে তিনি অভ্যস্ত, তাই জন্য তিনি বুঝলেন যে ভদ্রলোক জানেন না কীভাবে লিখতে হবে, তাই বললেন, আপনি শুধু নাম টামগুলো দিয়ে যান, আমরাই লিখে দেবো কী বিজ্ঞাপন দিতে হবে। এর পরের ভিডিওতে আমরা পরের অংশ আলোচনা করব। ধন্যবাদ।